আমাদের নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট, বিভিন্ন জাত উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের মধ্য দিয়ে যে একটা বিরাট পরিবর্তন আনে, সেটি কৃষি সম্প্রসারণ বিভাগ, কৃষক এবং সর্বস্তরের সংশ্লিষ্ট যারা আছেন তাদের সহযোগিতায় আজকে আমাদের খাদ্য উৎপাদন, বিশেষ করে ধানের উৎপাদন চারগুণ বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করি আমাদের কৃষকরা তাদের শ্রম মেধা দিয়ে আমাদের দেশকে খাদ্য আজকে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে এবং ভবিষ্যৎ জন্য এটা আরো পরিকল্পিতভাবে এবং সারা দুনিয়ার সাথে বন্ধুত্ব রক্ষা করে আধুনিক ব্যবস্থাপনায় যেগুলো আছে সেগুলো যে আমাদের দেশে আসছে, এগুলো যেন আমরা কাজে লাগিয়ে আমরা যেন কৃষির উপরে নির্ভর করে আজকে যে আধুনিকতা পেয়েছি এটা যেন আমাদের প্রত্যেকটি নাগরিকই সুফল পায়। সেই সাথে আশা করছি এই কর্মশালায় বিগত এক বছরে সম্পন্ন করা ব্রির গবেষণা কর্মের যথাযথ মূল্যায়ন হবে এবং এর মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে। আপনারা যারা বিজ্ঞানী তারা ধানের উৎপাদনশীলতা বাড়িয়েছেন, ধান উৎপাদনের প্রযুক্তি আপনারা দিয়েছেন, ধান কিভাবে আবাদ করতে হবে সেগুলো আপনারা বলেছেন, তা সত্ত্বেও আমাদের সামনে চ্যালেঞ্জগুলো কিন্তু রয়েছে। একটি হলো যে জনসংখ্যা ইতিমধ্যেই প্রায় 17 কোটি, এই 17 কোটি মানুষ থেকে একজন দুজন মানুষ হলেও প্রতি বছর 20 থেকে 24 লক্ষ নতুন মুখ সংযোগ হয়। 24 লক্ষ, পৃথিবীর বহু দেশে 24 লক্ষ মানুষ নাই, 1200 মানুষ প্রতি স্কোয়ার কিলোমিটারে। দিনে আপনাদের বিজ্ঞানীদের সামনে চ্যালেঞ্জগুলো কি? চ্যালেঞ্জগুলো হল যে ধানের উৎপাদন আরো বাড়াতে হবে, উৎপাদনশীলতা ডাবল, এই কথাটা এসডিজিতে যেভাবে আছে ঠিক ধানের উৎপাদন ডাবল করা সম্ভব নয়। যে ভ্যারাইটি থেকে আপনি 6 টন পার হেক্টরে পান সেটা ডাবল আপনি কিভাবে করবেন? 10%, 12%, 20% যদি উৎপাদন বাড়াতে পারেন তাহলে তো অনেক। আসলে এটা বলা হয়েছে প্রোডাক্টিভিটি, প্রতিটা লেবারের যে প্রোডাক্টিভিটি সেটা বাড়াতে হবে, যেটা আপনার মেকানাইজেশনের মাধ্যমে সম্ভব। ভালো আপনার ইরিগেশন ব্যবহার করতে পারলে ফার্টিলাইজারের ইফিসিয়েন্সি লেভেল বাড়ানো, এই কথাগুলোকে বলা হয়েছে। তো সেটি কথা না, কিন্তু জনসংখ্যা বাড়বে, উৎপাদন বাড়াতে হবে এবং উৎপাদন বাড়ানোর জন্য ভালো জাত লাগবে। তারপরে আপনারা বারবার বলছেন জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, এই সমস্ত এইগুলো উপাদানগুলো যাতে বেশি থাকে। এটা কি করে সম্ভব? একই ধানের মধ্যে যদি হয় জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন এগুলো সবগুলো যদি একটা ভ্যারাইটিতে বাড়াইতে পারে, চাষি একটা তার জমি হলো 2 বিঘা কিংবা 1 বিঘা বা 5 বিঘা, 5 বিঘার মধ্যে জিঙ্কের জন্য একটা, ক্যালসিয়ামের জন্য একটা, ইয়ের জন্য ভ্যারাইটি, তারপরে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে, তারপরে ক্যারোট ভিটামিন এ বৃদ্ধি করতে হবে। এই ধরনের চ্যালেঞ্জগুলো চাষির জন্য খুবই খুবই মানে একটা ইয়ের ধাঁধার মধ্যে তারা থাকে। এতগুলো জাত আপনারা দিয়েছেন, আমি টেলিভিশনেও দেখি, আপনাদের মুখেও শুনেছি BRI-87 যেটা সপ্তাশী, সেটার উৎপাদনশীলতা আমনে অনেক বেশি। আগে 11 চাষ করতো সারা বাংলাদেশে, 11 জায়গায় অন্য জাতগুলো এসেছে, মনে পঞ্চাশ, সেই জাতগুলো চাষির কাছে নেওয়া অনেক সময় সাপেক্ষ। এবং এই সপ্তাশী আমাদেরকে সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আমি বলবো যে ইমিডিয়েটলি যেগুলো উচ্চ ফলনশীল জাতে সেগুলো আমাদের জন্য একটা বড় প্রকল্প নিতে হবে, সেই বড় এমন প্রকল্প নিতে হবে যা আগামী 3 বছরের মধ্যে আমি বীজ দিব। 87-এর ব্রি সপ্তাশি বীজ আমরা ব্রিডার সিড এবং ফাউন্ডেশন সিড এবং BADC তাদের দায়িত্ব, দরকার হলে প্রাইভেট ইয়েদেরকেও ইনভলভ করে যে কোনো মূল্যে একটা বিপুল এরিয়া একটা সিগনিফিকেন্ট ইল বৃদ্ধির জন্য আমরা এই ভ্যারাইটি মানুষের কাছে নিয়ে যাব। এরকম কয়েকটা ভ্যারাইটি আপনারা বাছাই করেন, তাদেরকে সুনির্দিষ্ট করে তাদের তার উৎপাদন বাড়ানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং মন্ত্রণালয় বিনা সব মিলে সম্মিলিতভাবে একটা কর্মসূচি নিতে হবে, যে কর্মসূচির মাধ্যমে আমরা জাতিকে বলবো যমক ভ্যারাইটির মাধ্যমে এত উৎপাদন আমরা বৃদ্ধি করব আগামী 3 বছর বা 4 বছর বা 5 বছর।